হাই বন্ধু, আমি দীনেশ। আমার ছাদ বাগানে তোমাদের স্বাগত। তা বন্ধুরা, আজ নিয়ে এসেছি কলোরাডো ওয়াটার লিলি। শীতের শেষে আবার ফুল দেওয়া শুরু করেছে, সেই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি। তা ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো, এবং নতুন ছাদ বাগানের বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তা বন্ধুরা, এর আগে আমি তোমাদের শীতের আগে যখন আমি কলোরাডো লাগিয়েছিলাম এবং সেই সময়ের পরিচর্যা এবং ফুল কেমন ছিল সবই তোমাদের দেখিয়েছিলাম। তা শীতের শেষে আমার এটা প্রথম ফুল। দেখতে পাচ্ছ গাছটা কিন্তু এর আগে যতটা বড় ছিল এবং ওভারলিফ হয়ে যে গামলার বাইরে বেরিয়ে গেছিল, এবার কিন্তু সেমন নেই। খুব ছোট ছোট পাতা, তা সত্ত্বেও কিন্তু গাছটাতে ফুল চলে এসেছে। আর দেখতে পাচ্ছ ওখানে আরও একটা কুঁড়ি রয়েছে। তাই তোমাদের বলবো যে অবশ্যই তোমাদের যদি কলোরাডো থাকে, একটু খাবার দিয়ে দাও, কয়েক দানা ডিএবি একটা কাগজে মুড়ে তোমরা মাটির মধ্যে ঢুকিয়ে দাও, তাহলে দেখবে কয়েকদিনের ভিতরেই তোমাদের কিন্তু আবার কুঁড়ি চলে আসবে এবং ফুল হবে। আমি কিন্তু এটা রিপোর্ট করিনি, আর যাদের এখনও ফুল হয়নি বা ই হয়নি তারা বা কুঁড়ি আসেনি, তারা আবার রিপোর্টও করে দিতে পারো। এই কলোরাডো ওয়াটার লিলিটা, এটা হার্ডি টাইপের লিলি, আর কিছু আছে ট্রপিক্যাল, এটা ট্রপিক্যাল নয়, এটা হার্ডি। তাই এই হার্ডিগুলোর কীভাবে রিপোর্ট করবে বা কীভাবে রিপোর্ট করলে গাছটাতে খুব তাড়াতাড়ি ফুল আসে, তারও একটা ভিডিও আমি এরপরেই তোমাদের দিয়ে দেব, তোমরা দেখে নিতে পারবে। আর যাদের মোটামুটি গাছটা ঠিক আছে, তারা খাবার দিয়ে দিলেই কিন্তু ওই পটেই কিন্তু আবার তোমাদের নতুন করে কুঁড়ি চলে আসবে এবং ফুল চলে আসবে। তবে তোমরা যদি রিপোর্ট করো, সব সময় যে গামলা বা যে পটটাতে নেবে একটু সাইড করে তোমরা রিপোর্ট করবে, তাহলে দেখবে গাছটা যে বাল্বটা হচ্ছে সেই বাল্বটা বাড়তে পারে না, ফলে সাইডে ধাক্কা খায় এবং সে তখন ফুল দিতে বেশি শুরু করে। আর তুমি যদি মাঝে লাগাও, তাহলে অনেক সময় একটু দেরি হয়ে ফুল আসে এবং গাছটা অনেকটা বড় হয়ে যায়, কারণ সে বাড়ার প্রচুর জায়গা পায়, ফলে তার ফুল দিতেও কিন্তু একটু সময় নেয়, তবে অবশ্যই সেক্ষেত্রেও ফুল হবে। দেখতে পাচ্ছ গত বছর বা গত শীতের আগে যে ফুয়া গাছটা তোমরা দেখেছিলে, আমি এখানে ভিডিওতে তার লিঙ্কও দিয়ে দেব, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা দেখে নিতে পারবে যে সেই গাছটা আরও কত হেলদি ছিল এবং কত বড় ছিল। আর এখানে গাছটা কিন্তু খুব ছোট এবং সেই অবস্থাতেই কিন্তু দেখো সুন্দর ফুল দিয়ে গেছে। অল্প কয়েকটা পাতা সেইভাবেই কিন্তু ফুল দিচ্ছে, এবং এখান থেকে আমি এবছর আরও দুটো চারা আমি এখান থেকে তুলেছি। চারাগুলো পাশ দিয়ে হয়েছিল, সেই চারাগুলো আমি তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে এই গাছটাই রয়ে গেছে এবং এই গাছটাতে কিন্তু ফুল চলে এসছে, এবং দেখো একদম সাইডে চলে এসছে। এটা কিন্তু আমি অনেকটা ভিতরে লাগিয়েছিলাম, সেটা কিন্তু গ্রোথ হয়ে একদম সাইডে চলে এসছে, যার জন্য ফুলটা কিন্তু এত তাড়াতাড়ি আসলো। দেখো গাছটাতে কুঁড়ি দেখতে পাচ্ছ তোমরা এখানে। কলোরাডো ফুলটা এত সুন্দর লাগে, এবং আমার যতগুলো এই লিলি আছে তার ভিতরে এটা কিন্তু সবচেয়ে বেস্ট। দেখো এটা কিন্তু আমার দ্বিতীয় ফুল, আগে যে ফুলটা দেখলে সেটা কিন্তু প্রথম ফুল হয়েছিল, এটা দ্বিতীয় ফুল। একসঙ্গে তোমাদের দুটো, অর্থাৎ আগের ফুলটা এবং এই ফুলটা দুটোই তোমাদের সামনে নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আগে ফুটে গেছে, অর্থাৎ প্রথম যে ফুলটা তোমরা দেখতে পেলে সেটা কিন্তু এটা, তারপরে এই ফুলটা ফুটেছে, এবং দেখো এখন দুটো কুঁড়ি দেখতে পাচ্ছ তোমরা এখানে, দেখো দুটো কুঁড়ি রয়েছে। তার মানে বুঝতে পারছো গাছটাতে কিন্তু একইভাবে কুঁড়ি আসছে এবং ফুল দিয়ে যাবে এই গাছটাতে। অর্থাৎ তোমাদের যদি এই ধরনের গাছ বা এই কলোরাডো গাছ থাকে, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, তোমাদেরও ফুল হবে এবং সেক্ষেত্রে শুধু একটু খাবার দেবে। খাবারটা মোটামুটি হার্ডিগুলোতে
15 দিন বা 1 মাস পরেও তোমার খাবার দিতে পারো, কিন্তু এই হাড়ির মধ্যে যদি অনবিষ থাকে সেটাকে কিন্তু তোমাকে অল্প দিন অর্থাৎ 1 সপ্তাহ বা 10 দিনের মাথায় কিন্তু তোমাকে খাবার দিতে হবে, কারণ এই অনবিষটা সহজে ফুল দিতে চায় না এবং এর খাবার বেশি লাগে। এই যে এটা কিন্তু আলাদা আরেকটা ওয়াটার লিলি, এটা আমি অল্প কিছুদিন আগে কেরালা থেকে এনে আমি লাগিয়েছিলাম। আর এটা দেখতে পাচ্ছ, এটা মেক্সিকানা, মেক্সিকানাটা এটারও কিন্তু আমি রিপোর্ট করেছি, আগে আমার গামলাতে ছিল সেখান থেকে এই মাটিটাতে রিপোর্ট করেছি। এটা ওয়ানভিসা, এটাতে কিন্তু প্রচুর খাবার লাগে, পাশে ফুলের ছবিও দেখতে পাচ্ছ, কারণ ওয়ানভিসাটা খাবার পছন্দ করে। তা বন্ধুরা, এই ছিল আমার ভিডিও, আবারও বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।